শিলিগুড়িতে এসটিএফ এর জালে ধরা পড়লো বড় দুই সাইবার অপরাধী। বড় চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ সূত্রে খবর, যাদের আটক করা হয়েছে তারা বিভিন্নভাবে এটিএম কার্ড সহ নানা উপায়ে প্রচুর মানুষের কাছ থেকে টাকা হাতে নিত। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ আধিকারিকরা তাদের ধরেন। শুক্রবার ফুলবাড়িতে অভিযান চালিয়ে দুজনকে একটি গাড়ি সমেত ধরেন এসটিএফ এর আধিকারিকরা। দুজনই হরিয়ানার বাসিন্দা, অসম থেকে শিলিগুড়ির দিকে আসছিল তারা। এসটিএফ সূত্রে খবর, আটক ব্যক্তিদের কাছ থেকে প্রচুর এটিএম কার্ড, সিম কার্ড, সোয়াইপ মেশিন পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলছেন না আধিকারিকরা। উদ্ধার হওয়া সামগ্রীর মাধ্যমে বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করার চক্র চালাচ্ছিল ধৃতরা, এমনই সন্দেহ করছেন আধিকারিকরা। এদের সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে, তাদের খোঁজ চালাচ্ছে এসটিএফ এবং তল্লাশি চালাচ্ছে পুলিশ আধিকারিকরা।